एनआरसी। नमस्कार बंधु सबाई केमन आछेन, एकटी गुरुत्वपूर्ण आपडेट बंधुरा। देखुन बांग्लादेशे आसामे जा घटना घटछे ठीक तेमनटा किन्तु पश्चिम बांगला एबं त्रिपुरातेओ घटबे। रिसेंटली जे आपडेट अनुसारे बंधुरा जे सीए ते आवेदन चलछे सेई आवेदनेर कथा आपनादेर बंधुरा बोले दिई, सेटा होच्छे 2007 साले। अपनारा इतिमध्ये आमार चैनेले भिडियो देखे बुझते पेरेछेन जे 1971 साल 25 मार्चेर पर जदि आपनि पश्चिमबांगलाय বা ত্রিপুরায় আসেন বাংলাদেশ থেকে, আর আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনি ভারতীয় নন, মানে আপনি ভারতের নাগরিকত্ব পাবেন না। তো নাগরিকত্ব পাওয়ার জন্য আপনাকে ভারতের সিটিজেনশিপ অ্যাক্টে অর্থাৎ সিএএ তে আবেদন করে ভারতের নাগরিকত্ব সার্টিফিকেট আপনাকে নিতে হবে। তার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আর যদি 1971 সাল 25 মার্চের পর যদি কোনো মুসলিম এসে থাকে পশ্চিমবাংলায় বা ত্রিপুরায় বাংলাদেশ থেকে, তাহলে তাকে কিন্তু ভারতের নাগরিকত্ব দেওয়া হবে না, মানে শুধুমাত্র হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়া হবে যদি কেউ 1971 সালে পরে এসে থাকে। কিন্তু মুসলিমদের কোনোভাবে দেওয়া হবে না যদি পশ্চিমবাংলায় বা ত্রিপুরা এসে থাকে, তবে তাকে এনআরসি করে বের করে দেওয়া হবে। মুসলিমদের এখানে বিপদ রয়েছে, তবে হিন্দুদের বিপদ হবে এই কারণেই যদি আপনি সিএ তে সার্টিফিকেট আবেদন করে আপনি যদি ভারতের নাগরিকত্ব সার্টিফিকেট না পেয়ে থাকেন। আসামে যেমন বলা হচ্ছে যে প্রচুর হিন্দু সহদশায় ভুগেছেন, এখানে একটা ঘটনা আপনাদেরকে বন্ধুরা বলে দেই। লেটেস্ট আপডেট অনুসারে 2007 সালে আসামের বাসিন্দার সঙ্গে, আসামে একটি রাজ্য, আসাম একটি রাজ্য এবং আসামে একটি বাসিন্দার সঙ্গে 2007 সালে দেখুন এখানে বলছে বাংলাদেশের কন্যার ভারতীয় নাগরিকত্বের আর্জি কি বলেছে আমরা বন্ধুরা একটু দেখে নেবো। আমরা দেখুন বলছে ওই মহিলা শিলচরে আসেন 2007 সালে আসামের, সে সময় অসুস্থ মাকে নিয়ে তিনি শিলচরে এসেছিলেন। ওই মহিলা তখনই তার বদরপুরের ব্যক্তির সঙ্গে দেখা হয়, পরে তাদের বিয়ে হয়। 2007 সালে অতটা তারঘেরা ছিল না বাংলাদেশ বর্ডার ভারতের সঙ্গে, একটু খোলামেলায় ছিল, কারণ তখন মোবাইলে অতটা টাওয়ার ফাওয়ার ওইসব এতটা ডিজিটাল হয়নি। তার বিয়ে হয়েছে 2007 সালে আসামের বাসিন্দাকে বিয়ে করেছিলেন বাংলাদেশের কন্যা। এবার সেই বাংলাদেশের মহিলায় ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেছে সিএ এর আওতায়। ওই এই মহিলাকে এই আইনি আবেদনের প্রক্রিয়ায় সাহায্য করেছেন আইনজীবী ধর্মেন্দ্র দেব, তিনি শিলচরে ফরেনার্স ট্রাইব্যুনালের প্রাক্তন সদস্য ছিলেন। ধর্মেন্দ্র দেব বলেন ওই মহিলা শিলচরে আসেন 2007 সালে, সেই সময় অসুস্থ মাকে নিয়ে তিনি শিলচরে এসেছিলেন। ওই মহিলা তখনই তার বদরপুরের ওই ব্যক্তির সঙ্গে দেখা হয়, ব্যক্তি ছিলেন অসমের করিমগঞ্জের বদরপুরের বাসিন্দা, পরে তাদের বিয়ে হয়। ধর্মেন্দ্র দেব বলেন তারা প্রেমে পড়েন, বিয়ে করেন এবং তারপর তিনি এখানেই থেকে গিয়েছেন। সিএ এর নিয়ম প্রকাশিত হওয়ার পরে তিনি এটি নিয়ে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার সিদ্ধান্ত নেন এবং তারা আমার কাছে আসেন। আইনজীবী জানান ওই মহিলা একজন হিন্দু আর আমি আর তিনি এক সন্তানের মা। এর আগে 2015 সালে এই মহিলাকে বাদ দিয়ে এনআরসির আবেদনও করে এই পরিবার, সেই সময় মহিলার কাছে ছিল না এনআরসিতে আবেদনের বৈধ নথি। এদিকে তাদের তরফের আইনজীবী বলেন এই প্রক্রিয়া মোটেও সহজ নয়, অনেকে জানেন না বহু ধরনের নথি এই প্রক্রিয়ায় লাগে, মানে এনআরসিতে নাম তুলতে গেলে বহু ধরনের প্রমাণপত্র বন্ধুরা আপনাকে দিতে হয়। এটা দেখুন একদম ক্লিয়ার কিন্তু বন্ধুরা, আসামেও যা হয়েছে পশ্চিমবাংলা এবং ত্রিপুরাতে কিন্তু ব্যতিক্রম হবে না, অনেকে যেটা ভাবছেন খুব সহজ তা কিন্তু নয় এনআরসিটা। এই পরিবারটিকে নিয়ে তাদের আইনজীবী ধর্মেন্দ্রদেব বলেছেন অনেকেই ইন্টারনেটে ব্যবহারের উপযুক্ত নন, তাই আমি সাহায্য করেছি। এই আসামের মহিলার ঘটনায় আইনি প্রক্রিয়া অনুযায়ী ভারতীয় নাগরিকত্বের আবেদনকারীকে নথি দেখাতে হবে যে তিনি বাংলাদেশের নাগরিক এবং তিনি 2014 সালের ডিসেম্বর মাসের আগে ভারতে প্রবেশ করেছেন। এছাড়াও অন্তত 2014 সাল থেকে তিনি ভারতে থেকেছেন, এখনও পর্যন্ত সেই নথিও পেশ করতে হবে। দেখুন একটি ভালো একটি খবর বন্ধুরা আপনারা পেয়ে গেলেন যে সিএ এর সার্টিফিকেট পাওয়ার জন্য কী কী শর্ত থাকতে হবে। এবার দেখুন এখানে এটা আমারও জানা ছিল না, আইনজীবী ধর্মেন্দ্রদেব বলেছেন ওই মহিলা ভারতে এসেছিলেন বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে, তার স্বাস্থ্যের প্রেক্ষিতে ছিল এই ভিসা, পরে তিনি বিয়ে করে এদেশেই থেকে গেছেন। তিনি জানান ওই মহিলা সিএ এর জন্য আবেদন করেছিলেন মার্চ মাসে, পরে তিনি ডিলিমিনেশনের জেরে এক বিভ্রান্তির কবলে পড়ে সেই আবেদন তুলে নেন। ধর্মেন্দ্রদেব বলেছেন বদরপুর করিমগঞ্জের অংশ ছিল কিন্তু সীমানা নির্ধারণের ডিলিমিনেশনের সময় কিছু এলাকা কাছারে যোগ করা হয় যার মধ্যে তাদের বাড়িও ছিল। তো বন্ধুরা আমার মনে হয় সে আবেদন করলেই পেয়ে যাবে সার্টিফিকেট, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে এটা যদি মুসলিম হতো তাহলে কিন্তু সে কিন্তু ভারতের নাগরিকত্ব পেত না, এনএসি করে বের করে দেওয়া হতো। তো বন্ধুরা আপনাদেরকে বলছি আমি, যদি আপনার কাছে কোনো প্রমাণ না থাকে অবশ্যই সিএ এর জন্য আবেদন করবেন, কেননা এনআরসি তো হবেই পশ্চিমবাংলায় এবং ত্রিপুরায়। অলরেডি কিন্তু 2025 সালের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে, 2025 সালে এনপিআর চালু হবে আর এনপিআর মানে হচ্ছে এনআরসি। থ্যাংক ইউ।